একটি ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার সেই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটাকে এনেবল রাখতে হয়। আপনারা হয়তো বা রিসেন্টলি জানেন আমি আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনকে এনেবল করতে পেরেছি, এবং অনেকেই থাম্বনেইলে আপনারা দেখছেন যে আমি মাত্র 22 ঘন্টায় মনিটাইজেশনটাকে পেয়ে গেছি। এত অল্প সময় আমি কিভাবে পেলাম বা আমার মনিটাইজেশন পেতে কী কী প্রবলেম ফেস করতে হয়েছে ইত্যাদি বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মানিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাংলা ট্রিপল টেক। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো আমার প্রথম যে প্রবলেমটি ফেস করতে হয়েছে সেটা হচ্ছে চ্যানেল ক্রিয়েটের পরে ভিডিও তৈরি করতে, কারণ আমার সেই সময় কোনো স্টুডিও সেট আপ ছিল না, ছিল না কোনো লাইটিং সেট আপ বা ছিল না কোনো ভালো ফোন, যার কারণে আমার ভিডিও তৈরি করতে অনেকটাই প্রবলেম ফেস করতে হয়েছে। আর এই প্রবলেমকে কাটিয়ে উঠতে আমার অনেক সময় লেগেছে। হয়তো আপনারা দেখেছেন আমার পুরাতন স্টুডিওটা, যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন আমার শুরুটা কীরকম ছিল। এখন আপনাদেরকে একটু মোটিভেট করার জন্য আমি একটি কথা বলবো, যেটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। শুরুতেই কারো কোনো কিছুই থাকে না। যখন আপনি ইউটিউব জার্নিটাকে শুরু করবেন তখন শুধুমাত্র আপনার হাতে একটি স্মার্টফোন থাকবে, আর এই স্মার্টফোনটি থাকার পিছনে একটি কারণ হচ্ছে স্মার্টফোন ছাড়া ইউটিউবে কাজ বাজ করা পসিবল না। যাই হোক, যদি আপনার কাছে একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি ইউটিউবে কাজ করতে পারেন। বর্তমানে যদি আপনার কোনো কিছু না থাকে তাহলে এটা ভাবতে হবে ভবিষ্যতে আপনার আরও কিছু হতে পারে। যাই হোক, পরবর্তীতে আমি যে প্রবলেমটিকে ফেস করেছি সেটা হচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট। আমার অনেক সময় লেগেছে ওয়াচ টাইমটাকে কমপ্লিট করতে। হয়তো আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিওর মাধ্যমে আমি চ্যানেলটিকে গ্রো করতে পেরেছি। আর হ্যাঁ, এই শর্টস ভিডিওর যে ওয়াচ টাইমটা আছে সেটা মনিটাইজেশন সেকশনে অ্যাড হয় না, যার কারণে আমার এগুলো ভাইরাল হলেও আমার ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়নি, যার কারণে এটা আমার প্রবলেমটাকে ফেস করতে হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমি যে প্রবলেমটিকে ফেস করেছি সেটা হচ্ছে লোকের কান কথা, অর্থাৎ লোকে বলেছে যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমার এটা নেই, আমার ওইটা নেই, এরকম অনেকেই বলেছে। জাস্ট আমি এই প্রবলেমটাকে ফেস করেছি, বাট ওই দিনকার কোনো কিছুই আমি বলিনি। হ্যাঁ, আপনি যখন ইউটিউবে কাজ করবেন আপনারও এগুলো শুনতে হবে, এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যে ইউটিউবে কাজ বাজ শুরু করেছে তারপরে এই কথাগুলো সে শুনে নাই। যাই হোক, পরবর্তীতে আমি আমার এই ইউটিউব চ্যানেলে কাজ বাজ শুরু করি, অনেক ভিডিওকে আপলোড করি, আপলোড করার পরে আমার ওয়াচ টাইমটাকে কমপ্লিট হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে আমার যখন ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় আমি পরদিন সকালবেলা উঠে দেখতে পারি যে আমার চ্যানেলের মনিটাইজেশন সেকশনে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি দেখি অ্যাপ্লাই নাও বাটনটা অ্যাড হয়ে যায়। তখন আমি ফ্যামিলির সাথে শেয়ার করি যে আসলে ইউটিউব থেকে ইনকাম করতে হলে এই দুইটা শর্ত আছে, শর্ত আমার পূরণ হয়ে গিয়েছে, এখন আমি অ্যাপ্লাই করব এবং এখান থেকে ইনকাম করা যায়। তাদেরকে বোঝানোর পরেও তারা এতটা বোঝেনি। তারপরে আমি বলছি যে আমার একটি এনআইডি কার্ড লাগবে, তারপরে আর কিছু না। তারপরে আমি ফ্যামিলির একজনের একটা এনআইডি কার্ড নিই, নেওয়ার পরে দুপুর 2টা 2 মিনিটে আমি অ্যাপ্লাই করে দিই মনিটাইজেশনের জন্য, অ্যাপ্লাই করে দিই। আর আপনারা হয়তো বা অনেকেই জানেন একটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আর হ্যাঁ, মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় কিন্তু সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে হয়। ওই সময় আমি ফার্স্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রথমে কিন্তু ক্রিয়েট করি, অর্থাৎ আমার জীবনের প্রথম অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট ছিল ওইটা। তো আমি অনেকটাই ভয়ে ছিলাম যে আসলে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে কি না। যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সঠিকভাবে ক্রিয়েট করতে না পারেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, তাই সঠিকভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে হবে। তারপরে আমি অনেকটাই ভয়ে ছিলাম, যেহেতু আমি প্রথমবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছি সেক্ষেত্রে অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ নাও হতে পারে। তারপরে রাত 8টা 8:30 বা 9টার দিকে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যায়। তখন অনেকটাই খুশি লাগছিল যে আসলে প্রথমবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছি, এটাও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, মানে অনেকটাই আনন্দ লাগছিল। তারপরে অপেক্ষায় ছিলাম কখন আমাকে মনিটাইজেশনটা দিয়ে দেয়, বাট আমি এটা শিওর ছিলাম না যে আসলে আমাকে মনিটাইজেশনটা দিবে কি দিবে না। তারপরে আমি রাতে একটু পরপর উঠে আমি মেল বক্সটাকে চেক করি যে আসলে মনিটাইজেশন এনেবল হয়েছে কি না, কিন্তু না, সকাল হয়ে যায় তারপরে আমার মনিটাইজেশনকে এনেবল করে নিই। তারপরে দুপুর হয়ে যায় 10টা 11টা বাজে, তারপরে আমার মনিটাইজেশনটাকে এনেবল করে নিই। যখন 10টা বাজে তখন আমি আমার ফ্যামিলির সাথে শেয়ার করি যে আমার যে চ্যানেলটা আছে ওটা রিভিউতে চলে গেছে, অর্থাৎ ইউটিউব টিম আমার চ্যানেলটিকে চেক করতেছে যে কোনো প্রবলেম আছে কি না। তাদেরকে বুঝে আমার কোনো কিছুই ভালো লাগতেছে না, অর্থাৎ কোনো কাজে মন বসতেছে না যে আমার চ্যানেলটা রিভিউতে আছে যদি মনিটাইজেশন না দেয়। তখন কিছু বাচ্চা কাচ্চা চাচাচ্ছে বোন, তারপরে কিছু বাচ্চা কাচ্চা আসছে আমার কাছে যে মোবাইলটা দিতে, তারা ভিডিও দেখবে ইউটিউবে।
তো আমি তাদেরকে মোবাইলটা দিয়ে দিই, আমার মোবাইলটা ভিডিও দেখার জন্য, তারা গিয়ে ভিডিও দেখে। তো আমার কোনো কাজে এই সময় মন বসতেছিল না, আসলে আমি যে ইউটিউবে ভিডিও দেখবো বা মোবাইল ঘাটাঘাটি করবো ওইটাও আমার মন চাচ্ছিল না, যার কারণে তাদেরকে আমি মোবাইলটা দিয়ে দিই ভিডিও দেখার জন্য। তারপরে প্রায় 12:30 বাজে, 12:30, তখন আমি তাদের কাছে যাই মোবাইলটা চাইতে, যে আমার ওকে মোবাইলটা দাও, আমি একটু দেখবো যে মনিটাইজেশনটাকে এনেবল করছে কিনা। তাদের কাছে আগে থেকে আমি দোয়া চাইছি যে মোবাইলটা দিতে পারে একটি শর্তে, যদি দোয়া করো আমার জন্য। তখন ওরা বলছে আচ্ছা দোয়া করবে। তারপরে আমি জাস্ট মোবাইলটা তাদের থেকে হাতে নিই, হাতে নেওয়ার পরে আমি জাস্ট অবাক হয়ে যাই যে আমার মেল বক্সে একটি মেল চলে এসেছে, কনগ্রেচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভড দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। সত্যি মেলটা দেখে আমি চোখে পানি রাখতে পারিনি, কারণ এই ফার্স্ট আমার একটি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনকে এনেবল করতে পেরেছি। সত্যি এটা বোঝানোর মতো না আসলে এই অনুভূতিটা কেমন হয়, আপনারা হয়তো বা বুঝবেন না এই অনুভূতিটা কেমন হয়, এত কষ্ট করে একটি ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করা এতটাও সহজ নয়। সো আমার এই প্রবলেমগুলো ফেস করতে হয়েছে। মেইন যে প্রবলেমটি আপনারা ফেস করবেন সেটা হচ্ছে লোকের কথা। যদি আপনারা কখনো লোকের কথাকে কান দেন তাহলে কখনো ইউটিউবে সাকসেস পাবেন না, সেটা আমি শুরুতেই বলে রাখি। তো এই প্রবলেমগুলো ফেস করার পরে আমার মনিটাইজেশনটাকে এনেবল করে দেয়। তারপরে আমি আমার ভিডিওতে অ্যাড বসাবো, এখন আমি তো নতুন মনিটাইজেশন পেয়েছি এতটা বুঝি না। তারপর কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের সাথে যোগাযোগ করলাম যে আসলে নতুন মনিটাইজেশন পেয়েছে, আজকে আমাকে আজকে অ্যাড চালু করে দিব। তারপর তারা বলছে যে না, আজকে অ্যাড চালু করো না সবগুলো ভিডিওতে, তাহলে প্রবলেম হতে পারে, কারণ বর্তমান সময়ে অ্যাডসেন্সের যে সিটিআরটা রয়েছে সেটা দেখা যাচ্ছে না। তখন আমি 5টা 6টা ভিডিওতে অ্যাড চালু করি। তো এমনি আজকে 2-3 দিন হয়ে গেছে মনিটাইজেশন চালু হয়েছে, দোয়া করবেন আমার জন্য যেন আরও ভালো কাজ করতে পারি আপনাদের জন্য। তো এই ছিল মূলত ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হলো। তো যদি ভালো লাগে তাহলে লাইক করে আপনারা একটা শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।